পেয়াই মশাই আগে এবার যদি অনুমতি দেন তাহলে জামাই বাবাজিকে নিয়ে যেতে পারি। মন্ত্র বলুন, যদি তাং হৃদয়ং মম, যদি তাং হৃদয়ং তাং। ঠাকুর যে মন্ত্র বলছেন সেগুলো বলো। এ তো বোবা মনে হচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। শুনেছিলাম কম কথা বলে, এখন তো দেখছি একদমই কথা বলতে পারে। হ্যাঁ কি হলো, চুপ করে আছো কেন, কথা বলো। তুমি কথা বলতে পারো না? দীপক এসো তো, চলো চলো। এই যে চেহারাটা তো ভদ্রলোকের মতো, কিন্তু চরিত্রটা ছোট লোকের মতো কেন? বিস্তিরি সাজটাকে দরকার ছিল, ভিখিরির মধ্যে হাত পাত্তে এনে দিতাম, ধুচুরি করার কি দরকার ছিল? না মানে আগে চুপ করুন। মেয়ের কপালে যা আছে তাই হবে। আপনি আপনার বোবা ছেলেকে এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে চলে যান, ওর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। যান। সরো সাবিত্রী, উঠে। বোবাটার দিকে তাকিয়ে কি দেখছিস? উঠে। কি হলো, উঠে। না, সব জেনে শুনে তুই এটা বোবাকে বললাম তো, আমি একেই বিয়ে করবো। শোনো, ও যখন চাইছে ওকেই বিয়ে করুক। তুমি বুঝতে পারছো না, বিয়েটা ছেলে খেলা নয়। ওর যথেষ্ট বয়স হয়েছে, ও যখন চাইছে। ঠিক আছে, তোমরা যা ইচ্ছে তাই করো, আমি এর মধ্যে নেই। নিন পুরুতমশাই, মন্ত্র পড়ুন। আমি মন্ত্র পড়লে তো হবে না, বরকেও তো মন্ত্র পড়তে হবে। এতকাল তো বরেরা মন্ত্র পড়ে কনেদের ভার নিয়ে এসেছে, আজ আমি সবার সামনে মন্ত্র পড়ে অগ্নি সাক্ষী করে আমার ও বাবারের ভার নেব। নিন মন্ত্র পড়ুন। যদি তং হৃদয়ং মম, যদি তং হৃদয়ং মম, যদি তং হৃদয়ং তব, যদি তং হৃদয়ং তব, মম ব্রতেতে হৃদয়ং দদাতু, মম ব্রতেতে হৃদয়ং দদাতু, মম চিত্তং তে অস্তু, মম চিত্তং তে অস্তু, মম বাচমেক মনাজুষ্যং, মম বাচমেক মনাজুষ্যং, বৃহস্পতি দদাতু, বৃহস্পতি দদাতু।
বাবা, আপনি আমায় ডেকেছেন? এসো। বাবা, তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম, যা শাস্তি দিতে হয় তুমি আমায় দাও, কিন্তু আমার অসহায় নন্দকে তুমি কোনো সাজা দিও না মা। ছি ছি ছি, আপনি কি বলছেন বাবা? এত লোকের সামনে আগুনকে সাক্ষী রেখে মন্ত্রপুরের ভার আমি নিয়েছি বাবা, তাকে ওকে শাস্তি দেওয়ার জন্যে? বিশ্বাস করো মা, ও বিয়ে করতে চায়নি। বাবা, তুমি বিয়ে করবে না? আচ্ছা আচ্ছা, চল তো দেখি কোথায় গেল ছেলেটা। এই তো, আই ওঠ ওঠ বলছি। হ্যাঁ, কি করছো তুই? হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? তেনে তোলোটাকে। এই ওঠ এখান থেকে, ওঠ বাবা, তুমি ওকে যেতে বলো। ওরে যখন বলছে তুই যা। না, আর মেরো না, আমি বলছি। আমি বলছি নন্দ, নন্দ আমার দিবি, তুই যা, তুই যা, আয় বাবা। ওর পিঠটা কাপড় দিয়ে ঢাকা ছিল বলে কেউ দেখতে পায়নি। ওর পিঠে কেমন কালশিটা দাগ পড়েছিল। ওর মা মারা যাবার পর ওকে কে দেখাশুনো করবে এই ভেবে ভেবে আমি আবার বিয়ে করলাম। কিন্তু ওর মা এসে ওইটুকু বাচ্চার ওপর অত্যাচার হলে আমি তার প্রতিবাদ করতাম, কিন্তু তাতে অত্যাচারের মাত্রা আরো বাড়ত। আমি ভয়ে আস্তে আস্তে চুপ করে গেলাম, আজও সে চুপ করেই আছি। আমি যেন এখন প্রতিবাদ করতেই ভুলে গেছি।